প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বাংলাদেশ ছাড়াও এ নিয়ে গত কয়েকদিন ধরে গুরুত্ব সহকারে সংবাদ প্রচার করছে ভারত এবং পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানা গেছে আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে ছবিটির শুটিং হবে একটানা না পঁয়ত্রিশ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে বাংলাদেশ ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই ছবি বর্তমানে এই ছবির প্রি প্রোডাকশনের কাজে ভারতে অবস্থান করছেন পরিচালক অনন্য মামুন সাকিব খানের এই প্যান ইন্ডিয়ান ছবির নাম হতে পারে দরদ পুরোপুরি সাইকো থ্রিলার ধাঁচের এই গল্পে সাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা উঠে আসছে প্রাচী দেশাই নেহা শর্মা জেরিন খান ও শেহনাজ গিলের নাম তবে নির্মাতা অনন্য মামুন নিশ্চিত করে ছবির নাম কিংবা নায়িকা কে হবেন সে ব্যাপারে কিছু বলেননি তার কথা শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি করেই সব জানাব পরিচালক মুখ না খুললেও একাধিক দায়িত্বশীল সূত্র জানায় জেরিন খান অথবা শেহনাজ গিলে দুজনের মধ্যে একজনকে দেখা যাবে ছবিতে অনন্য মামুন বলেন আগামী সপ্তাহে সিনেমা সংশ্লিষ্ট সব কিছু ঘোষণা দেওয়া হবে কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই এর বেশি কিছু জানাতে পারছি না তবে যাকে নিয়ে এত কথা সেই সাকিব খানা এখনো পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছেন আগস্টের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন জানা গেছে বাংলা ছাড়াও ছবিটি হিন্দি তামিল তেলেগু মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে